এক বাটি চালের গুঁড়ো, যতটুকু চালের গুঁড়ো নেওয়া হয়েছে তার অর্ধেক ময়দা নেওয়া হলো। সেই বাটির চার ভাগের এক ভাগ সুজি নেওয়া হলো। বাটির কিছুটা কম অংশ চিনি নেওয়া হলো। হাফ চামচ লবণ নিয়ে মেখে নিচ্ছি। পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি, আর কিছুটা করে দুধ নিচ্ছি যেন বেশি না হয়ে যায়। ভালো করে মিশিয়ে দুধ থেকে 3 ঘন্টা রেখে দেব। ঘি তৈরি করার জন্য কড়াইতে দুধ দিয়েছি, এর সাথে গুঁড়ো দুধ আর চিনিও দিয়েছি। ঘি তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। এবার পাটিসাপটি তৈরি করে নেব। রেডি হয়ে গিয়েছে পাটিসাপটা।